বিজেপির বিপুল জয়ের পরেই রাজ্য জুড়ে বিরোধীরা করছেন সন্ত্রাস, এমনই অভিযোগ বারবার সামনে আসছে, যদিও এর সত্যতাও মিলেছে প্রচুর। বিশেষ করে সিপাহী জেলা এবং খোয়াই জেলায় সন্ত্রাসের মাত্রা অনেকটাই বেশি। রাতের আঁধারে হোক বা দিনের আলোয় পুড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়িঘর, বাদ যাচ্ছে না গৃহপালিত পশু। দিকে দিকে আতঙ্কের পরিবেশ। সন্ত্রাস কবলিত এলাকাগুলোতে শনিবার সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী এবং দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আগরতলা ফিরেই সন্ত্রাস পরিস্থিতি নিয়ে করছেন সাংবাদিক বৈঠক, করেছেন বিস্তারিত আলোচনা। আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সামনে আমি এই কারণে ডেকেছি যে আগামী 8 তারিখে আমাদের 2023-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের পর আমাদের যে মন্ত্রিসভার শপথ, সেটা আগামী 8 মার্চ আমাদের যে স্বামী বিবেকানন্দ ময়দান রয়েছে সেখানে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান সংগঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানে, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন, এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি ওনারাও উপস্থিত থাকবেন, এবং পরবর্তী সময়ে আরও অনেক লিডার আমাদের মধ্যে উপস্থিত থাকবেন। সেই সম্পর্কে আপনাদেরকে আরও কালকের মধ্যে আরও আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানিয়ে দেব। আজকে আমি এবং আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমরা 2টি জেলাতে সফর করেছি, খোয়াই এবং সিপাহী জেলা। আপনারা জানেন যে রেজাল্ট ঘোষণার পর এই রাজ্যে কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা, এবং এই ঘটনাগুলিকে সামনে রেখে সমস্ত জায়গায় উত্তেজনা ছড়ানোর একটা প্রয়াস আমরা পরিলক্ষিত করছি। সেই সমস্ত ঘটনাকে অবহিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি 2টি জেলাতে সফর করেছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং একটাই কড়া বার্তা দিয়েছেন যে যারা এই অপপ্রচার বা এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তারা যাতে অতি সত্বর সাবধান হয়ে যায়, নাইলে আমাদের যে প্রশাসন, আরক্ষা প্রশাসন, তাদেরকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে যেই দলেরই হোক না কেন তাদেরকে রেহাই করা হবে না। সে ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে কড়া বার্তা দিয়েছেন। আমিও আপনাদের মাধ্যমে আমার যারা কার্যকর্তা, আমার দেবদুর্লভ কার্যকর্তা, তাদের কাছে অনুরোধ রাখব যে আমরা এই ত্রিপুরা রাজ্যে এই প্রথমবার এত সুন্দর নির্বাচন, আমাদের কোনো ভাইলেন্স ছাড়া এই প্রথমবার একটা ইতিহাস তৈরি হয়েছে রাজ্যের বুকে, ভাইলেন্স ছাড়া নির্বাচন এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। এখন যারা এই আমাদের ত্রিপুরা রাজ্যকে অশান্ত করার চেষ্টা করছে তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখা, এবং আমার দেবদুর্লভ কার্যকর্তাদেরও অনুরোধ রাখব এরকম প্ররোচনায় যাতে আমরা পা না দেই, আমরা যাতে সমঝোতা হয়ে চলি। কারণ মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, মানুষ আমাদেরকে জয়ী করেছেন, মানুষের জন্য আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো কাজেই দেবদুর্লভ কার্যকর্তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন। মানুষ আমাদেরকে এই রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আমাদেরকে এনেছেন, তো কাজেই মানুষের জন্য, জনগণের জন্য আমাদের আরও বেশি করে কাজ করতে হবে, সেই অঙ্গীকার নিয়ে আমাদের কাজ করতে হবে। রাজ্যে দিকে দিকে যে সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে ক্রমাগত, তা রুখতে বদ্ধপরিকর প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনকেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।